একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে হামলার ঘটনা। নিউ ইয়র্কের বাফেলোতে অস্ত্রধারীর হামলায় দুই বাংলাদেশি নিহতের একদিন পরই এবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আলাদা হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার একটি পার্কে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় অস্ত্রধারী। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত হন দুই পুলিশ কর্মকর্তা, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিন একই অঙ্গরাজ্যে একটি আলাদা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, রোববার অনুষ্ঠান চলাকালে এক তরুণ এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশ পৌঁছানোর আগেই সেখানকার নিরাপত্তারক্ষী হামলাকারীকে অস্ত্রসহ আটক করায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা মেলে। ১৬ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধভাবে অস্ত্র রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা বলে জানায় পুলিশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।